গ্রাম পঞ্চায়েতে একটাই রেশন শপ ছিল, হঠাৎ দেখা যায় আরেকটা রেশন শপ করা হয়েছে। সেখানে আমাদের কনসেন্ট ছাড়া, আমাদের সঙ্গে আলাপ আলোচনা ছাড়া, আমাদের নাম জালিয়াতি করে ওই নতুন যেটা হয়েছে রেশন শপ সেটাতে নিয়ে যাওয়া হয়েছে। তো এমনই লোক আছে যারা শিলচরা, অর্থাৎ শিলচরার ভিতরে পাহাড়ের ভিতরে যারা আছে, খাসিয়া, আপনারা দেখুন ওই যে খাসিয়ারা আছে, এই খাসিয়ারা বালিচরা থাকে এবং খাসিয়া বাড়ি অনেক দূর। সেখানের লোকদেরকে পুরাতন রেশন শপটা পার হয়ে এসে পশ্চিম দিকে আর একটা নতুন রেশন শপে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখানে পঞ্চায়েত সমিতি বলেছে, যেটা কাগজ দেখলাম, ওনারা অ্যাপ্রুভ করেছেন লিস্টটা। কাউকে জিজ্ঞাসা না করে কি করে পঞ্চায়েত সমিতি অ্যাপ্রুভ করে এখানে পাঠায়, আমাদের প্রশ্ন হচ্ছে এটাই। এবং গ্রাম পঞ্চায়েত দেখলাম ওনারা প্রথম বলেছেন গ্রাম পঞ্চায়েতের লিস্ট, তা গ্রাম পঞ্চায়েত তো আমাদেরকে জিজ্ঞাসা করা উচিত ছিল, জিজ্ঞাসা করেনি, না করায় হঠাৎ আমরা দেখলাম একটা লিস্ট 261 জনের, যারা আমরা ওখানে যেতে পারবো না, জানি না। এই যে লোকগুলো এখন কোত্থেকে রেশন পাবে? এখন রেশন আমাদের এখানে ফুড সেকশনের যিনি অফিসার উনি বলছেন যে এক মাস নিতে হবে ওখান থেকে, পরের মাসে ওনারা ট্রান্সফার করে দেবে। কিন্তু আমাদের কথা হলো এখানে যারা আছে, যারা আছেন তারা নতুন রেশন শপ থেকে কোনো জিনিস নেবেন না, আমাদের পুরাতন রেশন শপেই জিনিসগুলো দিতে হবে। এই কারণেই প্রথম আমরা এখানে ফুড সেকশনের অফিসার ওনার সঙ্গে দেখা করেছি, উনি অনেক কিছু বলেছেন, কিন্তু আমাদের সমাধান হওয়ার মতো রাস্তা আমরা দেখিনি। তাই এসডিএমের সাথে দেখা করলাম, এসডিএমকে আমরা বললাম আমাদের দাবির কথা, এখন উনি কী করেন আমরা দেখব। এখন কোথায় লোক? সরকারের সিদ্ধান্ত মোতাবেক একটা নতুন এফপি শপ এখানে ওপেন হয়েছে। তো এই পেশকগুলি যে নর্মস মেনে ওপেন হয়েছে সেটাও সেইভাবেই ওপেন করা হয়েছে, কিন্তু তারা এসছেন, তাদের বক্তব্য হচ্ছে, তাদেরকে তারা নাকি অনেকে জানেন না, তাদেরকে না জানিয়ে তাদেরকে আরও ওখানে নিয়ে আসা হয়েছে। তো এই ব্যাপারটা নিয়েই তারা একটু ক্ষোভ প্রকাশ করেছে, ঠিক আছে, সেটা এখন তারা যারা অভিযোগ করেছেন সেটা তারাই বলতে পারবেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, অফিসিয়ালি যেহেতু আপনারা আমাদের কাছে এসছেন, আপনারা একটা লিখিতভাবে আমাদের কাছে একটা নামের তালিকা দিন, আমরা আমাদের মতো করে এবার অ্যাকশন নিয়ে নেব। সমস্যা যেহেতু একটা হয়ে গেছে, এখন তো সমাধান তো করতে হবে। খাদ্য দপ্তরের পক্ষের থেকে আস্তে আস্তে কোনো ধরনের সার্ভে হবে না। এক মোটামুটি আমাদের কাছে যেসব রেশন শপগুলিতে লোক সংখ্যা বেশি আছে, যেসব রেশন শপগুলিতে লোক সংখ্যা একটু বেশি আছে, যেখানে ভাগ করা যেতে পারে, এইরকম সম্ভাব্য জায়গা ওইদিকে চিহ্নিত করেই মোটামুটি রেশন শপগুলি ওখানে দেওয়া হয়। মানে বিশেষ করে যারা দূরে বা যারা একটু কাছাকাছি আসেন, ওই সব কার্ড হোল্ডারদের সুবিধার কথা চিন্তা করে সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া ঠিক আছে, আমরা বলেছি। কারণ অনেক ক্ষেত্রে যদি এ ধরনের কিছু ঘটনা ঘটে থাকে, আপনারা আপনাদের মতো করে আমাদেরকে তালিকা দিন, আমরা অতি দ্রুত সিদ্ধান্ত নেব, যাতে আমরা দ্রুত একটা সমাধান আমরা বের করে ফেলতে পারি।